পুরা মানুষকে বলতেছে তুই হারাইয়া যেতে পারিস, আমি তোকে হারাইতে পারি না, আমি তোকে হারাইতে পারি না। যদি আপনি প্রশ্ন করেন কোত্থেকে বাহির করলেন, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ইবনা আদম আযকুরুকা ওয়ালাও তানসানি, ও মানুষ যদিও তুই আমাকে ভুলা থাকিস আমি তোকে ভুলতে পারি না, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ইয়া ইবনা আদম ও মানুষ আযকুরুকা ওয়ালাও তানসানি, তুই আমাকে ভুলা বসা থাকিস, সবকিছু দেওয়ার পরেও তুই আমাকে ভুলা যাস, হায় হায় আমি কেমনে বুঝাবো, ডাকলেও তো আসে না, ডাকলেও কে ডাকে, কে ডেলি কয়বার ডাকে, কয়বার কে ডাকে, হায় হায় হায়। জবাব কি দেয় আল্লাহকে, কি জবাব দিই আমরা যখন ডাকে, তখন কি জবাব দিই? সকালে বলি ঘুমে, ঠিক না? সকালে কি বলি? সকালে কি বলি? ঘুমে, ঘুমে ব্যস্ত, অথচ কানে ধ্বনি ছিল আল্লাহর, আওয়াজ ছিল আসসালাতু খায়রুম মিনান্নাও। ও মানুষ তুই ভাবিস ঘুম উত্তম, না নামাজ উত্তম। আমি তো বলি এই উম্মত যদি 3 ওয়াক্ত নামাজও বাজামাত পড়তো 3 ওয়াক্ত, এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের নবীজির নাম কি? আরে সবাই বলেন না, নাম কি? আপনাদের সোনার গায়ে পাওয়া যাবে বহুত লোক আমাদের নবীজির নাম জানে না। হ্যাঁ রাগ হলেন না, পায়ে হাত রাখি, যদি জিজ্ঞেস করি নবীর নাম কি তো বলবে নবী, রসুলের নাম কি কয় রসুল, যেরকম বাচ্চা বলে আব্বার নাম কি কয় আব্বা, জানে না, কসম খোদার জানে না, আর কেউ উল্টাটাও জানে। আমি প্রমাণিত, আমরা তাবলিগওয়ালা, তথ্য আমাদের কাছে বেশি আছে। আমি নয়াবাজার এক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছি নবীর নাম কি, বাড়ি শরীয়তপুর, আমার চোখের পানি চলে আসছে, শুধু পানি না, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না পড়ছি ততক্ষণ আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। ও বলতেছিল আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানি। নাউজুবিল্লাহ পড়েন না, আমরা নবীর নামের প্রচার করি নাই, আমাদের নবীর নামের প্রচার হয় না, ওয়াজ মাহফিল হয়, নবীর নামের প্রচার হয় না, নবীর শানের প্রচার হয় না। নবীর শান কত বড়, আমাদের নবী কে, ওনার নাম কি, একটা নাম না 10টা নাম আল্লাহ রাখছেন, 10টা, কয়টা? 10টা, বন্ধুর 10টা নাম রাখছেন আল্লাহ, 10টা, কয়টা? 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আমি তো বলি আমরা তো জানি না কোন নবী পাইছি, মাদ্রাসার নিসবতে ওয়াজ মাহফিল হয়েছে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু যদি মাদ্রাসার নিসবতে আজকে শানের রেসালত হইতো তাহলে বড় খুশি হইতাম। রসুলুল্লাহ শান কেন, যেই নবীর জন্য আল্লাহ সেমিনার করছেন, সেমিনার কে? আল্লাহ সম্মেলন করছে, কি করছে? আল্লাহ কি করছে? যার জন্য সম্মেলন করছে আল্লাহ। ওলামারা হয়তো উল্টো ফতোয়া দিয়ে দিতে পারে আমাকে, আমি কোরআনতে দিতেছি, আল্লাহ সম্মেলন করছে, কি করছে? সম্মেলন করছে, দুটা করছেন, একটার ভিতরে আমরা ছিলাম, প্রথম সম্মেলন ছিল আলাস্তু বিরব্বিকুম কলু বালা, সম্মেলন শেষ, জিজ্ঞাসা করছে আমি কি রব না, তো আমরা সবাই বলছি হ্যাঁ আপনি রব আর কেউ নাই, তো আল্লাহ সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনে নবী আর রসুল ছিল আর কেউ ছিল না, নবী আর রসুল, নবী আর রসুল, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজি শান ছিল, শান মর্যাদা। আল্লাহ নবীদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রসুল, আমি আয়াতের অর্ধেক থেকে শুরু করতেছি, সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল তোমাদের কাছে আসবে, লাতুমিনুন নাবি, আমার রসুলের উপরে তোমরা ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা আমার রসুলকে সাহায্য করবে। তারপরে নবী রসুলদেরকে আল্লাহ বলছে এই কথায় তোমরা একমত, স্বীকৃতি দিলা, তো নবীরা চিৎকার দিয়া, রসুলরা চিৎকার দিয়া বলছে আকরার না, আমরা স্বীকৃতি দিলাম, সেমিনার করছেন আল্লাহ। কিন্তু প্রশ্ন এখানে কোন ওলামা করতে পারে 313 জন রসুল, তা আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রসুল,
এখানে আল্লাহ আরেকটা জিনিস বুঝাইছেন, আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত বহুত মানুষ আসবে যারা আমাদের নবীজির ঘরের ভিতরে ডাকা ডালতে চাবে, নবুয়তের দাবি করবে। তা আল্লাহ আমাদেরকে একটা উসুল শিখাইছে, নিয়ম শিখাইছে, যেই নবী দাবি করবে বুঝা নাও, কেন আমি বলছি সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার যে রসুল এর সবার শেষে উনি আসবে, ওনার পরে যেই আসবে ওই ডাকাইতে আসবে, রসুল আসবে না, ওটা কি আসবে, ডাকাত আসবে, রসুল আসবে না। যদি রসুল আসতে হয় তাহলে এই সেমিনারও থাকতে হবে, এই সেমিনারও থাকতে হবে। আল্লাহ এটাও বুঝাইছেন, শুধু নবীর শান বুঝান নাই, বলছে সুম্মা ইয়াতিকুম রসুল, সবার শেষে আমার রসুল আসবে। আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ রসুল 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলবে সত্য রসুল 313 জন, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দের রসুল দিই নাই। রসুল বটে কিন্তু শব্দের রসুল কারো কালেমার ভিতরে দেই নাই। মুসা রসুল কলেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল কলেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম রসুল বটে কিন্তু কালেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। আদম রসুল বটে কিন্তু কালেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। নূহ রসুল বটে কিন্তু কালেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজীহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যাবীহুল্লাহ। কারো কলেমায় শব্দে রসুল দেই নাই। আমি যে রসুলের সেমিনার করতেছি, শুধু ওই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।